শুভ সকাল বন্ধুরা, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে কয়েকদিন ধরে ভিডিও একদম আপলোড করতে পারিনি, একটু অসুবিধে ছিল, তাছাড়া মেয়ের এক্সামও চলছে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে যাদের জন্মদিন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল 8টা বাজে, বেশ ঠান্ডা পড়েছে, খুব গরম ছিল কয়েকদিন, তো 4-5 দিন খুবই গরম পড়লো। এখন আস্তে আস্তে একটু আবার ঠান্ডা পড়ছে, বেশ শীতের আমেজটা আমরা ফিরে পাচ্ছি। আর আজকে তো নিশ্চয়ই তোমাদের সকলের বাড়িতেই খুব পিঠে হচ্ছে, আর আমার আজকে আর কিছুই হচ্ছে না, কারণ আমার বাড়িতে আজকে লক্ষ্মী পুজো আছে, গতকালও লক্ষ্মী পুজো ছিল, এই দুদিন লক্ষ্মী পুজো হয়, যার জন্য চালের জিনিস কিছু খাওয়া যায় না। আমার বাগানে, ছাদ বাগানেই তোমাদেরকে নিয়ে এসেছি, দুটো ফুল দেখাচ্ছি, ফুলগুলো সবে ফুটতে শুরু করেছে। চলো দেখো, ডালিয়াগুলো সবে ফুটতে শুরু করেছে, আর একটাও ফুটছে, কি সুন্দর! ওরা না সূর্যের দিকে মুখ করে ফুটছে, এত ভালো লাগছে দেখতে। আমি আগে ডালিয়ার চাষটা সেইভাবে করিনি। আর এই যে এখানে এই পাতাগুলো দেখছো, এটাকে বলে গাদাল পাতা। এই পাতাটা এমনি পেটের পক্ষে ভীষণভাবে উপকারী, এটা দিয়ে রেসিপিও হয়, একটা চিংড়ি মাছের রেসিপি আমি করেছিলাম, ভীষণ টেস্টি খেতে হয় আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এই এমনি সব পেট টেটের প্রবলেম হলেও এই পাতাটার ঝোল টোল খেলে খুব উপকার। আর আমরা এটা এমনি খেতেও খুব ভালোবাসি, মানে পাতাটাকে ঝোল করে হোক, বড়া করে হোক, মানে আমাদের কাছে ওটা খুব মুখরোচক খাবার, ভালো লাগে। আর তোমরা যারা খাওনি খেয়ে দেখবে, অসাধারণ খেতে। আর আমার ভিডিওগুলো একটু দেখো, একটু ভিউজ কম হচ্ছে বলে আমার, সত্যি বলছি, আমার ভিডিওগুলো দিতে মানে ইন্টারেস্টটা হারিয়ে ফেলছি। তোমরা যদি দেখো তবেই একটা ইন্টারেস্ট আসে, যেহেতু নতুন শুরু করেছি, হয়তো খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। এবার যারা করছে তারা তো খুব এক্সপার্ট হয়ে গেছে, তাদের কথাটা আলাদা, কিন্তু আমার ভিডিওগুলোও যদি দেখো তবে তো একটু ইন্টারেস্টের সাথে ভিডিওগুলো করতে পারি। কিন্তু মেয়ে বলছে না না করো মা, ভিডিও অফ করো না, ভালো লাগছে না, করো। আবার আমার অনেক ইউটিউবার বন্ধু আছে যারা, তারাও আবার ভিডিও পোস্ট না করলে তারা ফোন করছে, করে বলছে যে করো করো, যা হচ্ছে তাই করো। এবার মানে এই তোমাদের সকলের রিকোয়েস্টেই করছি, দেখা যাক কী হয়। ফুল একটু শেয়ার করছি, টমেটো হয়েছে, টমেটো গাছটা না এবার আমি একটু লেটে লাগিয়েছি, সেই জন্য একটু লেটে হলো। নারায়ণ মল্লয় পর্বতে করে কথোপকথন, সেই কালে তথা আসি নারদ যেমনি বিনালয়ে হরিগণ গান করে তিনি, সুমধুর বাক্য লক্ষ্মী জিজ্ঞাসা চিন্তায় কি বা মনে করে মুনি আইলে হেতায়, সুখেতে আসছে তো মর্তে যত স্বপ্নর প্রকাশিয়া মর কাছে বল হো সতর, লক্ষ্মীর এই বাক্য শুনি মুনিবর কহিতে লাগিল তার জুড়ি দুই কর, অপার কারুণ করুণা তব আমি ভগবান নরলোকে নাহি দেখি কাহার কল্যাণ, সেটাই নাহি মা আর সুখ শান্তি লেশ, ভাই ভাই দগ্ধ করি ভাগ করে দেশ, অন্ন নাই বস্ত্র নাই আত্মহত্যা করে পতি পুত্র ত্যাজি সব যায় দেশান্তরে, যত সব নর নারী অন্ন পরিহরি সদা তারা চুরি করে হয় মিথ্যাচারী, হৃদয় উপজিল মধুর বচনে তারে বিদায় করিল, নর নারী দুঃখ প্রভু যে প্রকারে যায় কর তুমি দয়াময় তাহার উপায়, পুষ্ট রোগী অক্ষম অর্জনে অতি কষ্টে ভিক্ষা করি খাই দুজনে, অন্তরে লক্ষ্মীরে বলে হয় অতি দিনা স্বামীরে নিরোগ করো আমি ভক্তিহীনা, লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হলো তার নিরোগে হইয়া স্বামী বইব আপার, লক্ষ্মী মার ব্রত হেতার হলো সমাপন হরি হরি বলল সবে যত ইয়োগন। আজকে দুপুরের মেনু, এটা সাবুর খিচুড়ি করেছি, তার মধ্যে ফুলকপি মূলোও দিয়েছি, আর ছাদে দেখালাম গাঁদাল পাতা তুলে এনেছিলাম, সেটা টমেটো দিয়ে গাঁদাল পাতা দিয়ে, আর একটু ছানার বড়া দিয়ে
ঝোল করেছি, এটা কেউ করে না, আমি করি, কারণ খেতে আমাদের খুব ভালো লাগে। আর টমেটো চাটনি করেছি, বেগুন ভাজা, পুনকো শাক বড়ি দিয়ে ভাজা করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার প্লাস সংক্রান্তি, আমাদের তো আজকে একটা পুজোও হয়, দুদিন ধরেই লক্ষ্মী পুজো চললো। এবার আজকে আমার অন্যদিকে একটু কাজ ছিল বলে মেয়ে নিজেই বললো, মা আমি পাঁচালি করবো। সেটা আমার কাছে আজকে বিরাট পাওনা। আর ব্লগটা আর বেশি বড় করছি না, তোমরা একটু দেখো, আমি এখন থেকে একটু একটু ছোট্ট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি দেখো তাহলে একটু অনুপ্রাণিত হব, আবার ব্লগগুলো তাহলে শুরু করব। সবাই খুব ভালো থেকো।